আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সেই সকল প্রবাসী ভাইদের জন্য যারা দুবাইতে ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে সেই দেশের আইন ভেঙেছে, এই আইনের বলে তারা জেল খাটতেছেন। তো আপনারা যারা যে যেখানে আছেন, আপনারা আমার আওয়াজটি সবার কানে পৌঁছে দেওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার করুন, কারণ সে দেশের আইন বলে সে দেশে কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু করা যাবে না। এখন আপনি জেনে যদি অপরাধ করেন সেটা অপরাধ, কিন্তু না জেনে যদি অপরাধ করেন সেটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে না। এখন আমাদের বাংলাদেশে বর্তমানে যেই নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছেন, আপনারা যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করুন ওনাদের কানে পৌঁছিয়ে দিতে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তত দুবাই সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টকে যেন বোঝানো হয় যে আমাদের এই লোকগুলা অবুঝ, ওনারা না বুঝে কাজটা করছে, আমাদের এখানে ভুল হয়েছে, আমরা ওনাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি নাই বা শিক্ষা না দিয়ে ওনাদেরকে আপনাদের দেশে পাঠিয়েছি, তারা কিন্তু শান্তিপ্রিয় লোক, তাদের রেফারেন্সগুলো টানা দরকার যে তারা এত বছর ধরে, আপনারাই নিজেরাই দেখুন কত বছর ধরে আপনাদের দেশে যে লোকগুলো আটক হয়েছে তারা অবস্থান করতেছে, বা কত মাস ধরে আপনাদের দেশে অবস্থান করতেছে। বিগত দিনে কিন্তু তারা কখনো আপনাদের দেশের আইন অমান্য করে নাই বা রাস্তায় এভাবে কিন্তু আন্দোলন করে নাই, হঠাৎ করে আন্দোলন করছে, কারণ ওটা বুঝাইতে হবে, যেহেতু আমাদের দেশে শেখ হাসিনা সরকার চলে গেছে, শেখ হাসিনা সরকারকে ভিলেন বানাই দিতে হবে যে দেখেন আমাদের দেশে একটা বড় ধরনের আন্দোলন হয়েছে, গণজাগরণ হয়েছে, গণবিপ্লব হয়েছে, আমাদের দেশে শেখ হাসিনা স্বৈরাচারিতা করার কারণে এরা কিছু কিছু যারা ওখানে আন্দোলন করছে তাদের পরিবারের উপরে ধর্মনপীড়ন চালিয়েছে বিদায়, তারা আবেগের বশবত হয়ে তারা আসলে জানে না এই আন্দোলন, এই দেশে যে আন্দোলন করলে এটা ক্ষমার অযোগ্য অপরাধ, তারা না জেনে ভুল করেছে, আবেগ দিয়ে হলে হয়ে এই যথাযথ যুক্তিগুলো দেখিয়ে অন্তত দুবাই সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ডিপ্লোম্যাটিকভাবে, এখানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ করতে হবে, ডিপ্লোম্যাটিকভাবে যেন যেই 57 জন বন্দি হয়েছেন বা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছেন ওনাদেরকে বের করার জন্য প্রতিটা প্রবাসী ভাই আপনারা আমার আওয়াজটি সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আপনারা যেভাবে প্রতিটা প্রবাসী ভাই দেশে রেমিটেন্স আটকিয়ে দিয়ে একটা 15 বছর ধরে একটা সরকার দাম্ভিকতার সাথে দেশ পরিচালনা করার সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, আপনারা ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত বর্তমান যুগের মুক্তিযোদ্ধা, তাদের সাথে কিন্তু আপনারাও এক ধরনের মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছেন বর্তমান যুগে, এবং যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে জেলে ঢুকে গেছে তারাও কিন্তু বর্তমান যুগের ছাত্র আন্দোলনের সাথে জড়িত, ছাত্রদের ন্যায় তারাও এক ধরনের মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধাদেরকে আরেকটি দেশের কারাগার থেকে বের করার জন্য আরেকটিবার আপনারা কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে নয়, বৈধ ডিপ্লোম্যাটিক চ্যানেলে বৈধভাবে আপনারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এখন যে সরকার আছে সেই সরকারের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রপতিকেও যেন বোঝানো হয় যেন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইতে যে ডিপ্লোম্যাটিক আপনার দূতাবাস আছে, বাংলাদেশের দূতাবাস আছে, সেই দূতাবাসের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা এবং তদবির যেন করা হয়, কারণ আমাদের দেশের ডিপ্লোম্যাটিক জোনে যারা কাজ করেন বা আমাদের দেশের অ্যাম্বাসিডর যারা, তারা বিদেশের যে দেশে থাকেন তারা নিজেদের ইগো নিয়ে কাজ করেন। ইগো বলতে কি, আমি একটা মানে আমি বাংলাদেশের একটা অ্যাম্বাসির অ্যাম্বাসিডর, আমি কেন মাথা নিচু করব আরেকজন কামলার জন্য, মাথা নিচু করব আরেকটা দেশের ডিপ্লোম্যাটিক যারা ক্ষমতা পরিচালনা করেন তাদের কাছে গিয়ে, এই ইগোটা যেন না থাকে ভাই। আপনারা প্লিজ, আপনারা এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের জন্য হলেও একদিনের জন্য মাথাটা একটু নিচু করে গিয়ে ওনাদের সাথে নমনীয়তার সাথে একটু কথা বলেন, কথা বলে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে এরা আসলে ওইভাবে বুঝে নাই বিদায়, তারা এভাবে আন্দোলন করছে। আগামীতে আপনাদের দেশে কোনো বাংলাদেশি যদি এভাবে আন্দোলন সংগ্রাম করে আপনারা যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। আসলে আরব দেশগুলোতে তাদের আইন খুব শক্ত, কিন্তু তাদেরকে বুঝিয়ে অন্তত শাস্তি যদি কোনোভাবে কম করিও, যদি আপনার এই রেমিটেন্স ফাইটারগুলোকে বা এই প্রজন্মের মুক্তিযুদ্ধগুলোকে বাংলাদেশে ফিরিয়ে এনে দেওয়া যায়, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য আরেকটি বড় ধরনের জয় হবে এবং আরেকটি বড় ধরনের মাইল ফলক হবে। আপনারা যেই যার কাছে এই ভিডিওটি যাবে একটু বেশি বেশি শেয়ার করে যেন বাংলাদেশে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করবেন এবং বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন ওনাদের কাছে যেন ভিডিওটি পৌঁছায়, এবং এই ভিডিওটির মাধ্যমে যেন ওনাদের জন্য কিছু করার জন্য যেন ওনারা উদ্বুদ্ধ এবং প্রলুব্ধ হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবার সহযোগিতা
এবং সাপোর্ট একান্তভাবে কামনা করছি। এবং যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনারা বেশি বেশি করে বাংলাদেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, দেশের অর্থনীতিটাকে একটু সচল করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।